সবাই নিশ্চয়ই ভাবছেন কি ব্যাপার, আজকে প্রথমেই কেন আমি আমার বিয়ের ছবি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই সেটা বলবো। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। সকলকে অনুরোধ করব প্রত্যেকের বাড়িতে একটি করে গাছ লাগাতে, যাতে পরের বছর এই যে অতিরিক্ত গরম সেই গরমটা না আর পড়ে। দেখুন, অনুজ ঘুম থেকে উঠে গেছে, বসে বসে খেলছে, ওকে খাইয়ে দিয়েছি। খেয়ে দিয়ে বসে বসে জানলা ধারে খেলছো তো না, দুষ্টুমি করছে, জানলাটা খুলছে আর বন্ধ করছে। হাতে যদি লেগে যায় কি যে হবে সেটা একবারও চিন্তা নেই, ডাকছে আসবে না। এদিকে আমাদেরও এখনও কোনো কাজ হয়নি, তো ওকে অনুজের বাবা যেহেতু বাড়িতে আছে সাজিয়ে গুজিয়ে ওকে পাঠিয়ে দিলাম। অনুজের বাবা বাজার যাচ্ছে, বললাম যে নিয়ে যাও, ওকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসো, তাহলে আমরাও একটু কাজ টাজ করতে পারবো। পাখিটাকে বকছে, আমাদের যে দুটো পাখি আছে সেই পাখিগুলোকে সিঁড়িতে তুলে দিয়ে এসছে, এখান থেকে দেখতে পাচ্ছে, দিয়ে বকছে পাখিগুলোকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং আমার ছোট্ট অনুজকে অনেক অনেক ভালোবাসা দেবেন, যাতে ও অনেক দূর এগিয়ে যেতে পারে। অনুজ ঘুরে চলে এলো, আসার পরে ওকে স্নান টান করিয়ে দিলাম। স্নান টান করে বসে বসে এখানে খেলছে, দুষ্টুমি করবে বলে সাইকেলটাতে বসে দিয়েছি। ঠাকুমা ওকে নিয়ে খেলছে, আমিও ঠাকুরের পুজোটা করে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, অনেক দেরি হয়ে গেল, আজকে ব্লগটাও আপনাদের সাথে বেশিক্ষণ শেয়ার করতে পারলাম না, কারণ আজকে প্রচুর কাজ ছিল। তার জন্য খুবই দুঃখিত যে আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি সারাদিন কি করেছি অনুজকে নিয়ে সমস্ত কিছুই আজকে আমি শেয়ার করতে পারছি না পুরোটা। অল্প কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই আমার পাশে থাকবেন। কিন্তু আপনারা অনেকে হয়তো অনুমান করেই নিয়েছেন, আমি প্রথমে যখন আমাদের বিবাহ ছবিগুলো দিয়েছিলাম অনেক অনুমান করেছেন যে আজকের দিনটা কী। আজকে আমাদের একটা খুব স্পেশাল দিন, আজকে আমাদের বিবাহবার্ষিক, তাই আমি যা যা খেতে পছন্দ করি নিজের বাবা তাই তাই আমার জন্য এনে দিয়েছে। এই আইসক্রিমটা অবশ্য আমার দেওয়ার আমার জন্য এনে দিয়েছে। বিবাহবার্ষিকটা আজকে না, বিবাহবার্ষিকটা ছিল আমাদের কালকে। তো আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি বলেছি যে এই গরমের জন্য আমার প্রচণ্ড শরীর খারাপ, তাই কিছু করা হয় না। আমি আজকেও বারণ করেছিলাম কিছু করার দরকার নেই, তবুও আজকে ছুটি নিয়ে বাড়িতে থেকে আমার জন্য এত কিছু করছে, নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছে, খুব সুন্দর রান্না করে। আমি তো কি রান্না করতেই পারি না। মানে চলার পথে সবসময় একটা পারফেক্ট মানুষের প্রয়োজন হয়, জীবনের সুখ দুঃখ বিপদ আপদ সবসময় যে মানুষটি পাশে থাকে সেই তো হচ্ছে জীবনে আসল সঙ্গী। আমি মনে করি আমি জীবনে খুব লাকি, কারণ এরকম একটি মানুষকে আমি আমার জীবনে পেয়েছি। তো নিজে তো রান্না করতে পারিনি, তাই সাজিয়ে গুজিয়ে দিলাম। কিছুতেই একা খেতে বসতে চায় না, বললো একসাথে বসে খাবো। আমি বললাম না, অনুজকে এখনও খাওয়ানো হয় না, আগে ওকে খাওয়াবো তারপরে খাবো, যেহেতু ও অনেকক্ষণ ধরে রান্না করেছে, ওর খিদে পেয়ে গেছে। তাই বললাম আমি তো আর রান্না করিনি, তাই তুমি খাও তারপরে আমি খেয়ে নেবো। তো এই ছবিগুলো, এগুলো আমার রিসেপশানের ছবি, এইগুলো আমার বিয়ের ছবি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।